এইবার সেন্ট মার্টিনের বিচে আমরা নতুন একটা আইটেম ট্রাই করেছি, সেটার নাম হচ্ছে লেবুর পিকনিক। আমি অবশ্য এটা ফেসবুকে আর কয়েকবার দেখেছি, কয়েকজন ব্লগার, ফুড ব্লগার ওনারা হচ্ছে ট্রাই করেছিলেন, তো ওই হিসাবে ভাবলাম যে সমুদ্রের পাড়ে নতুন একটা আইটেম কেন ট্রাই করব না, অবশ্যই ট্রাই করে দেখব। তো এটা বানাতে মামা প্রথমে লেবু নিলেন, লেবুটাকে একটা পাতলা স্লাইস করে কাটলেন এবং কেটে এটার উপরে উনি হচ্ছে মরিচ দিয়ে দেবে। অ্যাজ হচ্ছে আমি খুব বেশি ঝাল খাই না, তো আমি বললাম মামা একটু কম করে যেন মরিচটা দেয় যাতে ঝালটা আমরা সহ্য করতে পারি। আমি অল্প করেই দিতে বলেছি, কারণ হচ্ছে যদি ভালো না লাগে শুধু শুধু বেশি নিয়ে নষ্ট করার তো কোনো মানে হয় না। এরপর মামা একটা প্যাকেটে টমেটো ক্যাচআপ নিয়েছে, সেটা হচ্ছে অল্প অল্প করে উনি এই চারটা পিসের উপর দিয়ে দেবে। যেহেতু হচ্ছে দিতে গিয়ে ওটা কাগজে পড়ে গেছে, উনি হচ্ছে ওইটাই আবার হচ্ছে আমাদের লেবুতে দিয়ে দিছে। আই ডোন্ট মাইন্ড যে হচ্ছে খেতে আসছি এসব জাঙ্ক ফুড, এখানে এত হাইজিন আসলে মেনটেন করা খুব কঠিন। তো এটার মধ্যে মামা এরপরে একটু পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে দিল। আমি হচ্ছে মনে হচ্ছিল যে জিনিসটা খেতে কেমন হবে, বাট স্টিল আমি ভাবলাম যে ট্রাই করব, কারণ বোঝা যাচ্ছিল একটা সালাদ দিয়ে লেবু কেমন হবে খেতে। আর লেবু কোনোদিনও আমি এভাবে আস্তা লেবু চাবায় খাই নাই, তো এই জন্য আমি আরেকটু টেনশনে ছিলাম। তো এর উপর মামা একটু আবার সরিষার তেল আর একটু বিট লবণ ছিটিয়ে দিছে। আমরা সম্ভবত এটা বাসাতেও মনে হয় বানাতে পারবো। প্রথমেই হচ্ছে সাইফ হচ্ছে ট্রাই করবে, মামাকে বললাম একটু পোজ দেন, মামাও সুন্দর পোজ দিয়ে আমাদেরকে দেখাইলো। প্রথমে সাইফ ট্রাই করবে যে সাইফের কেমন লাগছে। সাইফ যদিও মরিচ খায় না, তারপরে ও বললো বেশ ভালো লাগছে, জিনিসটা অনেক টক ঝাল একটা ফ্লেভার, আমার কাছে জিনিসটা মজা লাগছে। পরে বাকিটা আমিই খাইছি অবশ্য।